লেবানন থেকে কাগজপত্রবিহীন বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম আবারও শুরু করেছে দূতাবাস। প্রবাসী সাংবাদিক বাবু সাহা জানান, দীর্ঘ বিরতির পর গত রোববার থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় কাগজপত্রবিহীন প্রায় 7,745 জন প্রবাসী বাংলাদেশে ফিরতে স্বেচ্ছায় দূতাবাসে নাম নিবন্ধন করে। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করে আসছিলেন। এছাড়া ডিটেনশন সেন্টারে আটকে থাকা 64 জন প্রবাসীকে গত রোববার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে গুরুতর অসুস্থ 25 জন সহ আরও প্রায় 500 প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাস। সৌদি আরবে ভৈরব কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের কমিটি 3 বছর পর পুনরায় ঘোষণা করা হয়েছে। আমাদের মক্কার প্রতিনিধি এস এইচ হেমায়েত জানান, শেখ ইসহাককে সভাপতি ও মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে 70 বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদ খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী জুয়েল, রাসেল রানা, ফারুক আহমেদ, মাসুদুর রহমান, বিপ্লব মোল্লা, বাবুল জালালি, শামীম কাউসার সহ আরও অনেকে। উল্লেখ্য, এই সংগঠনটি প্রবাসীদের ভিসা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ও কর্মস্থলে কোনো প্রবাসী মারা গেলে তার লাশ বাড়িতে পৌঁছানোয় সহায়তা করে থাকে। এছাড়া অসহায় প্রবাসীদেরকে শিক্ষা, চিকিৎসা, আইনি পরামর্শ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। শেষ করব বিশ্ববাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহামারী করোনার কারণে কুয়েতে ভিন্ন পরিসরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন, বিভিন্ন দেশে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত। করোনা সংকট কাটিয়ে কর্মব্যস্ততায় ফিরছেন আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা, চাকরির বদলে অনেকেই শুরু করেছে নতুন ব্যবসা। বাংলাদেশ বিমানে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বহালের সিদ্ধান্তে খুশি সিলেটের যুক্তরাজ্য প্রবাসীরা, ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং লেবানন থেকে কাগজপত্রহীন বাংলাদেশিদের দেশে পাঠানোর কার্যক্রম আবারও শুরু করেছে দূতাবাস, চলতি সপ্তাহে পাঠানো হবে প্রায় 500 প্রবাসীকে। এই ছিল বিশ্ব বাংলা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।